হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? যুক্তিবিদ্যার নতুন একটি টপিক আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটা নাম আমি এখনই রিভিল করব না, তার আগে তোমাদের প্রশ্নটি জানিয়ে দেই। সেটা হচ্ছে, সংকর বিভাগ অনুপপত্তি কি জিনিস? তোমাদের হয়তো বা জিনিসটি একটু কঠিন বা জটিল মনে হচ্ছে প্রশ্নটা দেখে, কিন্তু যেই মাত্র আমরা পড়াশোনাটা শেষ করব তোমরা এটা বুঝে ফেলবে। তাহলে চলো আজকে আমরা শুরু করি। যৌক্তিক বিভাগের দ্বিতীয় যে নিয়ম রয়েছে, সেই নিয়ম লঙ্ঘন করলে আমরা একটা অনুপপত্তি দেখতে পাই। তার আগে আমরা দ্বিতীয় নিয়মটিকে এটা আরেকবার একটু মনে করার চেষ্টা করি। যৌক্তিক বিভাগে সবসময় মূল সূত্র একটি হতে হয়, একাধিক হওয়া যাবে না। মানে আমরা শ্রেণীটিকে বা জাতিটিকে যে বিষয়ের উপর ভিত্তি করে উপশ্রেণীতে ভাগ করছি, সেই বিষয়টি একটিমাত্র বিষয় হতে হবে। আমরা যদি দেখো, সভ্যতার উপর ভিত্তি করে আমরা মানুষকে দুই ভাগে ভাগ করেছি, সভ্য মানুষ এবং অসভ্য মানুষ। এটা একটা যৌক্তিক বিভাগ। এখন যদি আমাদের বিভাজনটা হয় এরকম যে আমরা মানুষের বিভাগটা বানানো এরকম, সভ্য মানুষটা লিখে রাখি, আর অসভ্য মানুষের বদলে আমরা লিখলাম হচ্ছে লম্বা মানুষ, তাহলে কিন্তু কোনোভাবেই এটা যৌক্তিক বিভাগ হবে না। তার কারণ হচ্ছে, আমরা যে উপশ্রেণী দুটো তৈরি করেছি তার মধ্যে একটা উপশ্রেণীকে আমরা দেখছি যে এই উপশ্রেণীটা সভ্যতার সাথে যুক্ত, আরেকটি উপশ্রেণী আমরা দেখছি যে উপশ্রেণীটা দৈহিক আকারের সাথে যুক্ত। তার মানে এখানে আমাদের মূল নীতি আর একটি নেই, মূল নীতি হয়ে গেছে একাধিক। এবং একাধিক মূল নীতি যখন আমরা ব্যবহার করি তখন যে অনুপপত্তি ঘটে সেটাকে আমরা বলি সংকর বিভাগজনিত অনুপপত্তি। সংকর বিভাগ আমরা এ কারণে বলছি, দুটি বিভাগ একসাথে মিলেমিশে এক হয়ে গেছে, এবং এই কারণে আমরা আসলে সত্যিকার বিভাজনটাও বুঝতে পারছি না। তো তোমাদের কাছে শুরুতে আমার যে প্রশ্ন ছিল যে সংকর বিভাগ অনুপপত্তি কি, আমার মনে হয় সবাই এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবে যে একটিমাত্র মূলনীতি অনুসরণ না করে একাধিক মূলনীতি অনুসরণ করে বিভাগ তৈরি করলে যে অনুপপত্তি আমরা দেখি সেটি হচ্ছে সংকর বিভাগ অনুপপত্তি। ওকে, পরবর্তী ক্লাসে আমরা এই দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত সমস্যা নিয়ে আরও জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে। অল দ্য বেস্ট।